শিক্ষক সংকটে হোঁচট খাচ্ছে পাহাড়ের ক্ষুদ্র জনগোষ্ঠীর শিশুদের মাতৃভাষায় লেখাপড়ার সুযোগ। চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও সাদ্রি ভাষায় প্রাক প্রাথমিক পর্যায়ে শিশুদের বই দেওয়া হলেও তা শেখাতে নেই দক্ষ শিক্ষক। রাঙামাটি প্রতিনিধি নন্দন দেবনাথের রিপোর্টে দেখুন বিস্তারিত। স্কুলের প্রাক প্রাথমিক স্তরে মাতৃভাষার পাঠদান চলছে মারমা, চাকমা আর ত্রিপুরা জাতিগোষ্ঠীর শিশুদের। প্রাথমিক বিদ্যালয়ে এসেও যাতে তাদের হোঁচট না খেতে হয় সেজন্য সরকার বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রমে গত কয়েক বছর ধরে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মাতৃভাষার বইও বিতরণ করছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষক দিয়েই কোনো রকমে চলছে এসব শিশুর মাতৃভাষার শিক্ষা। আনন্দ দিয়ে পড়াতে হবে আর কি, শুধু লেখো পড়ো এভাবে বললে ওরা আগ্রহ কমে না আর কি। বেশি করে কোর্সটা ছিল খুবই মানে কম সময়ের মধ্যে, যে কোনো শিক্ষকেরা এটা মানে দক্ষতা বৃদ্ধি পায় বলে আমি মনে করি না। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এসব বইয়ের পড়া শিক্ষার্থীদের সহজভাবে বোঝাতে আরও প্রশিক্ষণ চান শিক্ষকরা। চাকমা ভাষা যদি বা আমরা মনে করি সহজ, এত সহজ নয়, তারা মানে তাড়াতাড়ি যে শিখতে পারবে এটা আমি মনে করি না। রাতারাতি এই সংকট দূর হবে না ধারণা সংশ্লিষ্টদের। স্বস্ব কমিউনিটি থেকে যাতে করে যারা এক্সপার্ট মাতৃভাষার উপরে তাদেরকে যদি নিয়োগ করা হয় শিক্ষক, তাহলে এই সমস্যাটা থাকবে না। পর্যন্ত প্রশিক্ষণ পেয়েছে 1451 জন শিক্ষক, এখনও 524 জন শিক্ষক প্রশিক্ষণের বাকি রয়েছে। শিক্ষকদের দক্ষতা বাড়ানো না গেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের মাতৃভাষায় পড়াশোনা এগিয়ে নেওয়ার উদ্যোগ কাজে আসবে না, আশঙ্কা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।